স্বাগত ফার্দিন ফার্নিচারে, আপনাদেরকে দেখাবো একটি অ্যাশ মডেলের আলমারি। এটির নাম হচ্ছে অ্যাশ 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 বলার উদ্দেশ্য হচ্ছে আপনার এখানে অ্যাশ দেওয়া, এই জন্য একটা নাম কিন্তু অ্যাশ মডেল। তো এই আলমারিটি নিয়ে কথা বলার আগে একটা কথা বলি, এই ভিডিওটি দেখার পর যদি মনে হয় আপনার কাছে আমি আপনার লাইক পাওয়ার যোগ্য এবং একটা সাবস্ক্রাইব পাওয়ার যোগ্য, তাহলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করবেন। প্রথমে এটির দাম বলে দিচ্ছি, এটির দাম হচ্ছে 35,000 টাকা। আর এটি কেন 35,000 টাকা? এটি হচ্ছে চিত্রাঙ্গন শিবন্দ্র একটি আলমারি। আর এর আলমারিটির থিকনেসটি হচ্ছে পাকা। এই পার্লার কাঠগুলো আমরা সবসময় কিন্তু আলমারি দেখাই, দেখানোর পর দেখিয়ে বলি যে এইটা কি ধরনের কাঠ, কতটুকু মোটা, থিকনেসগুলো কত। এটা হচ্ছে পাকা 1 ইঞ্চি পার্লার কাঠগুলো, এবং আমরা প্রত্যেকটা আলমারির ভিতরে কিন্তু গামারি ইউজ করি। আর গামারিগুলো ইউজ করার উদ্দেশ্য হচ্ছে সেগুলোর চেয়ে বেশি টিকসই কিন্তু গামারি কাঠ, কারণ আমরা এই গামারির ভিতরে কিন্তু সবসময় কাপড় চোপড় রাখি। এবং পিছনে যে পাটটা, অনেকে প্রশ্ন করেছিল পিছনে আপনি প্লাইবোর্ড দেন কেন, প্লাইবোর্ড হচ্ছে পিছনে যদি আপনি গামারি দিয়ে গামারি দিলে এখানে ফাঁক হয়ে যাওয়ার সম্ভাবনা, কারণ পিছনে অনেকগুলো গামারি একসাথে হয়। আর গামারিগুলো কিন্তু সাধারণত পিছনে দিলে টিকসইটা বেশি হয় না, যেটা প্লাইবোর্ডগুলো গর্জনের প্লাইবোর্ড দেয়। আর প্লাইবোর্ডগুলো হচ্ছে 200টা। আপনারা চাইলে এই যে হ্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন, আমরা বেসিক যে হ্যান্ডেলগুলো, একটা হ্যান্ডেলের দাম 100 টাকা, আমরা এই হ্যান্ডেলগুলো দিয়ে দিই। আপনি যদি চান যে না আরো দামি হ্যান্ডেল দিবেন, অনেকে কিন্তু আমাকে বলে যে আমি হ্যান্ডেলগুলো চেঞ্জ করবো, আপনারা চাইলে এই হ্যান্ডেলগুলো চেঞ্জ করতে পারেন, কারণ বাজারে বিভিন্ন ধরনের হ্যান্ডেল, রাজকীয় হ্যান্ডেল পাওয়া যায় 250-300 টাকা নেয়, আপনারা চাইলে সেগুলো ইউজ করতে পারেন। তো বেসিক আলমারি যেমন থাকে, ভিতরে আপনার 3টা পার্ট থাকবে, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, এখানে একটা রেগুলার ড্রয়ার পাবেন। এবং এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার একটা কোড হ্যাঙ্গার পাচ্ছেন, এখানে কোড, এখানে কোড রাখার একটা কোড হ্যাঙ্গার পাচ্ছেন, এখানে শাড়ির ড্রয়ার আছে। আপনি যদি চান যে না এখানে একটা সেলফ দিবেন, অনেকে কোড হ্যাঙ্গারের প্রয়োজন হয় না, অনেকে চায় যে না আমি একটা সেলফ বাড়াই দিব, কারণ ঘরের টুকিটাকি জিনিস রাখার জন্য কিন্তু সেলফ অনেক ইম্পর্টেন্ট ব্যাপার। অনেকে চায় বলে যে আমাকে কোড হ্যাঙ্গার না দিয়ে আপনার সেলফ দিবেন, সেক্ষেত্রে আপনাদের 1,000 টাকা এক্সট্রা দিতে হবে। তো এটা যেহেতু আমাদের এলাকার একটা কাস্টমারের কাছে সেল করেছি, এই জন্য আমরা এটা বার্নিশ করছি। সাধারণত কিন্তু আমরা বার্নিশ করি না, কারণ হচ্ছে ফার্নিচারের দোকানগুলো কিন্তু আপনার বার্নিশ ছাড়া থাকে, বার্নিশ ছাড়া বার্নিশ রাখ করা না করার উদ্দেশ্য হচ্ছে যাতে কাস্টমাররা বুঝতে পারে যে এই আলমারিটা আমরা কি কাঠ দিয়ে তৈরি করেছি, এই জন্য কিন্তু বার্নিশ করা হয় না। যেহেতু এই আলমারিটি বার্নিশ করেছি, এই জন্য দেখানোর উদ্দেশ্য অনেকে বার্নিশ ছাড়া যখন আলমারিগুলো দেখে তখন কিন্তু আপনারা বুঝতে পারেন না যেটা বার্নিশ করলে কেমন হবে। তো আমি কিন্তু এই আলমারির দামটি প্রথমে বলে দিয়েছিলাম, এই আলমারির দাম হচ্ছে 35,000 টাকা। আমি এটা আলমারিটা কিন্তু বার্নিশ করার পর এটা আসল সৌন্দর্যটা ফুটে উঠছে। তো এই ছিল কথা, যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা সরাসরি আমাদের শোরুমে আসবেন। অনেকে বলে যে অনলাইন, এটা কিন্তু আমার একটা অনলাইন শোরুম না, এটা হচ্ছে রাস্তার পাশে একটা শোরুম। এই শোরুমে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট রাখছি। আমার কাছে এই আলমারিটি ভালো লাগতেছে না, কিন্তু কেউ না কেউ আপনার এই আলমারিটি কিন্তু খুঁজতেছে, কারণ সবার চোখের অবস্থা কিন্তু একরকম না, সবার চয়েস কিন্তু একরকম না। কাউকে যদি এই আলমারিটা মাগ না দেন তাও নিবে না, আর কাউকে কেউ কিন্তু শখ করে এই ডিজাইনটা নিবে। এই হচ্ছে পৃথিবীর খেলা, একজন নিবে না, একজন নিবে, এই হচ্ছে দুনিয়া। আর আমি আপনাকে নাম্বার দিয়ে দিচ্ছি, আমাদের নাম্বার হচ্ছে 01870184-3575। এটি হচ্ছে আমাদের নাম্বার, আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর নাম্বার যদি দিয়ে দিলাম, একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা অফিসিয়াল টাইমে ফোন করবেন, কিন্তু করে কি হবে আমরা ফোন রিসিভ করতে পারবো, অযথা আপনারা ফোন দিয়ে নেওয়ার ইচ্ছা থাকলে। আমি কিন্তু এইটা সম্পর্কে সবকিছু বলে দিলাম, যেটা চিটাগং সেগুনের আলমারি, এটার দাম হচ্ছে 35,000 টাকা, এভরিথিং সবকিছু বলে দিচ্ছে। তারপরে অনেকে ফোন করে বলে এটা দামটা কত, এই যে এটা বোকামি, এই যে আমরা আপনারা যে আমাদেরকে ফোন করেন, ফোনটা আপনি প্রিপারেশন নিয়েই ফোন করেন, এতে করে কি হবে যারা রিয়েল কাস্টমার, যারা নিতে চাচ্ছেন তাদেরকে আমরা মিস করি, কারণ হচ্ছে আপনাদের অযোগ্য ফোনগুলো চলে আসে, যারা অরিজিনাল নিতে যাচ্ছেন, যারা অরিজিনালি কাস্টমার এদেরকে আমরা মিস করে ফেলি। এই জন্য আমি রিকোয়েস্ট করবো, যেহেতু ব্যবসায়ী একটা নাম্বার, ফোন তো অবশ্যই দিবেন, ফোন দেওয়ার আগে ভাববেন আমি কেন ফোন দিচ্ছি। আমি তো সবকিছু বলেই দিলাম এই ভিডিওর ভিতরে, এটা দামটা কত, এটা হচ্ছে 4 ফিট বাই 7 ফিট, সবকিছু এভরিথিং ডিটেলস বলে দিলাম। এরপরে ওরা যে ফোন দেবো এটা কি কার, আমি এই ভিডিওর ভিতরে 7-8 বার বলে ফেলছি এটা চিটাগং সেগুনের আলমারি। এই ভিডিওতে আমি 7-8 বার বলে দিচ্ছি দামটা 35,000 টাকা। তো ভালো লাগলে আপনার শোরুমে আসবেন, যারা প্রবাস আছেন তারা যদি অর্ডার করতে চান তারা অর্ডার করতে পারেন। আর অনেকে আমাকে বলে যে বিভিন্ন জেলায় আপনি কীভাবে পাঠাবেন, এই পাঠানোর দায়িত্ব হচ্ছে আমার, কারণ আমি এটা বিজনেস করি, আপনার বাড়িতে কীভাবে যাবে সেটা হচ্ছে আমার দায়িত্ব। কারণ অনেকে আমাকে বলে ট্রান্সপোর্ট ব্যবস্থা কেমন, বাংলাদেশের ট্রান্সপোর্ট, আপনার আপনার কাছ থেকে ইনকাম করার জন্য হাজারো ড্রাইভার বসে আছে আপনার একটা ইনকাম করার জন্য, কারণ আপনার এটা চাপাই নেওয়া মাস কীভাবে যাবে এটা হচ্ছে আমাদের দায়িত্ব। আর আমরা ঢাকা শহরে ফ্রি ডেলিভারি দিয়ে থাকি, আপনারা জানেন যে আমরা ঢাকাতে ফ্রি ডেলিভারি দিই, ঢাকার বাইরে 30%-40% ভাড়াটা দিয়ে দিই, অর্থাৎ আমার যে গাড়িটা আছে ঢাকার বাইরে লাইসেন্স তো নাই, বাকি আমরা যদি আপনার 5,000 টাকা ভাড়া আসে সেক্ষেত্রে আমরা 2,000 টাকা দিব, আপনি 2,000 টাকা ভাড়া দেবেন। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি লাইক দিয়ে যাবেন। আপনি লাইক সাবস্ক্রাইব করলে কি হবে, আপনার জন্য সামান্য হতে পারে, কিন্তু আপনি লাইক সাবস্ক্রাইব দিলে এই ভিডিওগুলো সবার কাছে পৌঁছাবে, কারো পছন্দ হবে, আমার ব্যবসাটা বৃদ্ধি পাবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, নতুন কোনো আইটেম নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে। সবাই ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।